ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমার প্রশ্ন ছিল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আজকাল তো অনেক প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া চাকরি হয় না, মানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না। জি জি তো জি আমি বিশেষ করে বেসরকারি স্কুল কলেজে, আচ্ছা আচ্ছা, তো সেখানে আমি টাকা দিয়ে চাকরি নিতে পারবো কিনা, এবং সেই চাকরি যদি নেই তাহলে বেতনটা হালাল হবে না হারাম হবে? জি আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আপনি করেছেন আমাদের এই দর্শক, যে আসলে গোটা সমাজের চিত্র কিন্তু ফুটে উঠেছে এবং আমরাও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি বিষয়গুলো। সর্বক্ষেত্রে একটা ঘুষের বিষয় চলছে, তো এই ক্ষেত্রে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেন তাহলে তার এটা এই চাকরিটা নেওয়া হালাল হবে কিনা। এখানে আরো একটা প্রশ্ন আছে মোস্তারাম, সেটা হলো যে হ্যাঁ, একজন এটা চাকরি পাবেনি, তারপরে তাকেও ঘুষ দিতে হচ্ছে, তো এই ক্ষেত্রে বা কি কি হবে? হবে? প্রথমেই সবচেয়ে বড় বেদনার কথা জি, যে আমরা এটাকে মেনে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রসুল মাতাসা, মানে কিয়ামত কখন? তিনি বললেন, ইদা দুইয়ালাতে আমানত ফান্তাজির সা, যখন আমানত মানুষ তার উপরে অর্পিত আমানত যখন নষ্ট করবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। কিভাবে? আবার ব্যাখ্যা চলো, ইদা উফসিদাল আমরু ইলা গাইরে আহলিহি ফান্তাজির সা, যখন একটা দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে, অর্থের বিনিময়ে, দলীয় কোনো কারণে, বংশের কোনো কারণে, ধর্মের কোনো কারণে, যে কোনো কারণে অযোগ্য ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া, রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদের দেওয়া হতে থাকবে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সমাজের মানুষের ভিতরে, প্রার্থীদের ভিতরে যোগ্যতর থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্যকে যে কোনো কারণে, দলীয় কারণে, বংশের কারণে, পয়সার কারণে, কোনো দায়িত্বশীল আমির, ইমাম, রাষ্ট্রপ্রধান, প্রশাসক, শাসক, কমিটি প্রধান, কোনো অপেক্ষাকৃত কম যোগ্যকে নিয়োগ দেন, তিনি এবং তার ওই সবাই মিলে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে যান। আমরা জাতিগতভাবে এখন অভিশাপের ভিতরে রয়েছি, আমরা সবাই জানছি যে এই কাজগুলো ঘটছে এবং সবাই মেনে নিচ্ছি। তা আল্লাহ তাআলার কাছে অন্তত আমরা অসহায়, আমরা এটা দূর করার ক্ষমতা নেই, তবে আল্লাহ তাআলার কাছে এটুকুই বলতে পারি যে আল্লাহ আমরা এই কর্মগুলোকে ঘৃণা করছি। দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে ঘুষ দিয়ে চাকরির দুটো পর্যায় আছে। একটা হলো চাকরিটা আপনার যোগ্যতা আছে, পাওনা আছে, আপনি এটা পান, আপনার যোগ্যতা কোয়ালিফিকেশন দিয়ে আপনার এটা চাকরি, অথবা ইন্টারভিউতে আপনি প্রথম হয়েছেন, আপনার পাওনা, কিন্তু টাকা না দিলে তারা দিচ্ছে না, জুলুম করে। এক্ষেত্রে ঘুষ দেওয়াটা গোনা হলেও ঘুষ আপনার চাকরিটা বৈধ, এবং আপনি যেহেতু বাধ্য হয়ে দিয়েছেন, আপনি তওবা করলে আশা করা যায় আল্লাহ এই গুণাটা মাফ করবে। তবে যারা নিয়েছেন তারা সর্বস্থায় অবস্থায় মহাপাপ, মহাপাপ। দ্বিতীয় পর্যায় হল যে চাকরিটা আপনার প্রাপ্য নয়, অন্য কেউ ফার্স্ট হয়েছে, অথবা ফেয়ার কম্পিটিশন হলে আপনি যে পেতেন না আপনি জানেন, কিন্তু শুধু চাকরির জন্য, মানে টাকার বিনিময়ে আপনি নিয়েছেন, এই ঘুষও হারাম, চাকরিও হারাম। আজীবন যত বেতন, অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধ কিছু দিয়ে যে চাকরি আমরা নিই অন্য লোকের হক নষ্ট করে, এই চাকরি যেমন আপনার মূল কর্মটা হারাম, এই চাকরিটাও হারাম বলে গণ্য হবে, উপার্জনটাও হারাম বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم